পাড়াম্বা পৌরসভার কালীপুর বিজয় ক্রীড়াঙ্গনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, চলছে চূড়ান্ত প্রস্তুতি। খেলাধুলার মান বাড়াতে বাম আমলে তৈরি হয়েছিল আরাম্বা পৌরসভার কালীপুর 12 নম্বর ওয়ার্ডে বিশাল এলাকা জুড়ে একটি খেলার মাঠ। নাম দেওয়া হয়েছিল তৎকালীন প্রবাদ প্রতিম বাম নেতা বিজয় মোদকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় ক্রীড়াঙ্গন। নিরাপত্তার জন্য তৈরি হয়েছিল প্রাচীর ও লাইট। এখন সেই মাঠের অবস্থা খুবই করুণ। স্টেডিয়াম তৈরির স্বপ্ন দেখেও বর্তমান পৌরসভা তা করেনি। পরিবর্তনের সরকারের আমলে একের পর এক রাজনৈতিক সভা, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠককে সামনে রেখে জমায়েতের অজুহাতে মাঠের প্রাচীরে প্রায় 70% ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, 1 কিলোমিটারের মধ্যে পৌরসভা নির্মিত হেলিপ্যাড থাকা সত্ত্বেও এই মাঠেরই পাশেই চাষযোগ্য জমির উপর গড়ে তোলা হয়েছে কয়েকটি হেলিপ্যাড। এই মাঠে গত লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক সভা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন। এবার আগামী 24 অক্টোবর আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সদস্যদের সংগ্রহ অভিযানের উদ্দেশ্য হলেও 2026কে পাখির চোখ করে এলাকায় কার্যত নড়বড়ে হয়ে যাওয়া বিজেপির সাংগঠনিক পরিকাঠামো মজবুত করে গড়ে তোলাও নাকি আরও একটি উদ্দেশ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যাই হোক, অমিত শাহ আসছেন, তাই চলছে জোর কদমে চূড়ান্ত প্রস্তুতির কাজ। কালীপুর থেকে কুশকুমার পাড়ে রিপোর্ট, আরামবাগ টাইমস। এই মঞ্চ বাঁধার কাজ করবেন তারাও এসে গেছেন। এই মাঠে আগামী 24 তারিখ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন। জানা গেছে ভারতীয় জনতা পার্টির সদস্য অভিযান শুরু হয়েছে। সেই সদস্য অভিযানেরই একটা অংশ হিসাবে এই কালীপুর বিজয় ক্রীড়াঙ্গন মাঠে আসবেন অমিত শাহ। দেখতেই পাচ্ছেন তারই প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকেই। আজ 21 তারিখ, 21-10-2024, মালপত্র এসে গেছে ট্রাক ভর্তি। আরও একটা বিষয় যে বিগত লোকসভা ভোটের আগে এই মাঠে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এই মাঠে এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মাঠের বেশ কিছুটা অংশ, মানে বেশিরভাগ অংশই যে মাটির প্রাচীর আছে সেই প্রাচীরকে ভেঙে দেওয়া হয়েছিল তৎকালীন মন্ত্রীদের অসুবিধা হওয়ার জন্য, প্যান্ডেলের অসুবিধা হওয়ার জন্য মাঠ ভেঙে দেওয়া হয়েছিল। মাঠের যে প্রাচীর সেই প্রাচীরকে ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রাচীর এখনও গড়ে ওঠেনি। 1 বছরেরও বেশি প্রায় হয়ে গেল, এখনও সেই প্রাচীর গড়ে ওঠেনি। বিস্তীর্ণ প্রাচীর দেখতে পাচ্ছেন, চারিদিকটাই ভেঙে দেওয়া হয়েছিল, এখনও গড়ে ওঠেনি। আবারও আসছেন অমিত শাহ, আবারও ভাঙবে কি না জানি না, কিন্তু সেই প্রাচীর এখনও গড়ে ওঠেনি। এই মাঠে প্র্যাকটিস করে বেশ কিছু ক্রিকেট দল, ফুটবল, স্থানীয় যুবকরা এখানে প্র্যাকটিস করেন। তাদের প্র্যাকটিস করতে অসুবিধা হয়। দেখতেই পাচ্ছেন এই প্রাচীর ভেঙে ফেলা হয়েছিল এই প্রাচীরকে। এই যে মাঠের প্রাচীর, যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের প্রাচীরকে ভেঙে ফেলা হয়েছিল এবং এখানে চাষের জমি নষ্ট করে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। সেই চাষের জমি এখনও ঠিক করে দেওয়া হয়নি, সেই হেলিপ্যাডের বেশ কিছু অংশ এখনও রয়ে গেছে, চাষের জমির ক্ষতি হয়েছে। চাষিরা সরাসরি সামনে কেউ কিছু না বললেও, ক্যামেরার সামনে কেউ কিছু আসতে না চাইলেও, কিন্তু তাদের ক্ষতি হয়েছে তারা মনে মনে বুঝতে পারছেন। মুখে সরাসরি কেউ কিছু বলতে পারছে না। এখানে রাস্তা তৈরি করা হয়েছিল, অস্থায়ী রাস্তা, সে রাস্তাও এখনও রয়ে গেছে, রাস্তাও এখনও সরানো হয়নি। জমির উপর দিয়ে চাষের জমির বুক ছিঁড়ে রাস্তা হয়েছিল এবং এখানে হেলিপ্যাড হয়েছিল।
দেখতে পাচ্ছেন পাচিরের বেশ অনেকখানি অংশ সিংহভাগ অংশ ভেঙে দেওয়া হয়েছিল এবং চাষের জমিকে নষ্ট করেও এখানেতে হেলিপ্যাড তৈরি হয়েছিল সেই হেলিপ্যাডও এখনো তিনটি হেলিপ্যাডের অংশ এখনো রয়ে গেছে চাষের জমি অকেজো হয়ে পড়ে রয়েছে চাষ করতে পায় না চাষীরা কিন্তু মুখে কেউ কিছু বলতে পারছে না রাজনৈতিক রসানলে পড়তে হবে বলে এই যে পাচিরের অংশ ভেঙে ফেলা হয়েছে এমনিতেই এই মাটির অবস্থা খুবই খারাপ মাটির গাউন্ডের গায়ে যে রাস্তা আছে সে রাস্তার অবস্থা খারাপ ভগ্নদশা প্রায় অধিকাংশ শোনা যায় সাপির উপদ্রব বেড়ে গেছে এই রাস্তা বা এই প্রাচীর সবই ভেঙে দেওয়া হয়েছিল এগুলো দেখতেই পাচ্ছেন দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে এই প্রাচীরে বিস্তীর্ণ এলাকা সব ভেঙে দেওয়া হয়েছিল বিস্তীর্ণ প্রাচীর ভেঙে দেওয়া হয়েছিল আবারও আগামী 24 তারিখে অমিত শাহ আসবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানি না আবারও নতুন করে ভাঙা হবে কি না দেখতেই পাচ্ছেন এসে গেছে সেই যে সভামঞ্চ হবে সম্ভবত সভামঞ্চ হবে সেই সভামঞ্চের মঞ্চ বাঁধার যেসব মাল লাগবে সেই শ্রমিকরাও এসে গেছেন এবং গাড়ি দাঁড়িয়ে আছে আজ থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে যাবে এমনি এই মাঠ রক্ষণাবেক্ষণ মোটেই হয় না আর আমার পৌরসভা বিশেষ রক্ষণাবেক্ষণ করে না গাফিলতি দেখা গেছে বিস্তীর্ণ মাঠে জল জমে থাকে কাদা হয়ে থাকে যারা এই মাঠে খেলতে আসে তাদের অসুবিধা হয় মাঠের মধ্যে বালি পড়ে আছে মাঠের মধ্যে ইমারতি দ্রব্য পাথর পড়ে আছে রাবিশ পড়ে আছে এবং মাঠের বেশ কিছুটা অংশ কাদা হয়ে রয়েছে মাঠের মধ্যে গবাদি পশু বিচরণের অবাধ কোনো রকম কোনো রক্ষণাবেক্ষণ নেই মাঠের যে স্তম্ভে যে লাইট থাকে সে লাইটও অধিকাংশ লাইটও অকেজ হয়ে আছে দেখতে পাচ্ছে গবাদি পশু গরু ছাগল ইত্যাদি একেবারে অবাধ বিচরণ করছেন